ওয়েলকাম ইউ অল গাইস, আমাদের এইচটি ইঞ্জিনিয়ারিং সলিউশনে তোমাদেরকে স্বাগতম। তোমরা সবাই জানো যে আমরা এই চ্যানেলে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইম্পর্টেন্ট টপিক, জব সেক্টরে যে টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করি তোমাদের বেসিক ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করি বিভিন্ন ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার জন্য, যাতে করে তোমাদের চাকরির জন্য ব্যাপারটা খুব ইফেক্টিভ হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সিভিলের টপিক টু নিয়ে আলোচনা করব। টপিকটার নাম তোমরা দেখতে পাইতেছো, ক্রু বিয়ারিং ক্যালকুলেশন। এটা অ্যাকচুয়ালি সার্ভেয়িংয়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমরা হয়তো অনেকেই এটা কোশ্চেনে বিভিন্ন পরীক্ষাতে ফেস করেছি, আর যারা করি নাই রিসেন্টলি বুয়েটে যে কোশ্চেনগুলো বিশেষ করে হয়, বুয়েটের টিচাররা মাস্টার্স অ্যাডমিশন টেস্টেও এই কোশ্চেনটা খুবই বেশি পছন্দ করে। তো এই টপিকটা যারা আমরা একাডেমিক একটু কেয়ারফুলি পড়ছি বা বুঝছি, দেখবা যে জিনিসটা খুবই সোজা। আর যারা টপিকটা দেখি নাই বা আগে কখনো খেয়াল করে দেখি নাই, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। এই টপিকটাতে অ্যাকচুয়ালি কোশ্চেনটা দেখতে যেমন আহামরি মনে হয়, আমরা একটা ড্রয়িং করতে পারলে খুব ইজিলি এটার ক্যালকুলেশন করতে পারি। ফার্স্টে আমরা কোশ্চেনটার দিকে একটু দেখি, কোশ্চেনটা কি বলতেছে এখানে। ম্যাগনেটিক বিয়ারিং অফ লাইন এ বি ইজ এত, তার মানে একটা লাইনের ম্যাগনেটিক বিয়ারিং দেওয়া আছে এত ডিগ্রি। ক্যালকুলেট দ্য ট্রু বিয়ারিং ইফ ডিক্লাইনেশন ইজ এত ডিগ্রি ওয়েস্ট। এখন কথা হইতেছে এখানে কয়েকটা কথা খুব বেশি ইম্পর্টেন্ট। ম্যাগনেটিক বিয়ারিং দেওয়া আছে, ডিক্লাইনেশন দেওয়া আছে, আবার এখানে আমাকে বের করতে বলছে ট্রু বিয়ারিং। এই তিনটা জিনিসের বেসিকটা যদি আমি বুঝতে পারি তাহলে এই প্রবলেমটা সলভ করা আমাদের কাছে একেবারেই সোজা। এখন কথা হইতেছে এই তিনটা জিনিস কি, আমরা একটু খেয়াল করে দেখে ফেলি। আমরা পৃথিবীর কোঅর্ডিনেট সিস্টেমে আমরা অবশ্যই স্ট্যান্ডার্ড এক্সিস হিসেবে নর্থ, সাউথ, ওয়েস্ট অ্যান্ড ইস্ট, এটার সাথে আমরা খুব বেশি পরিচিত। খেয়াল করে দেখো, এইটাই আমাদেরকে বলা হয়, এইটার স্ট্যান্ডার্ডের সাথে আমরা ম্যাগনেটিক বিয়ারিং, ক্রু বিয়ারিং, ডিক্লাইনেশন ব্যাপারটা ইজিলি বুঝতে পারবো। আমরা খেয়াল করে দেখি, ম্যাগনেটিক বিয়ারিং যখন আমরা বের করবো, ম্যাগনেটিক বিয়ারিংটা হচ্ছে ম্যাগনেটিক যে এক্সিসটা থাকে ওই এক্সিসের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল কাট করতেছে ওই ডিফাইন্ড লাইনটা। যদিও আমাকে বলে দেওয়া আছে এখানে এবি লাইন, তার মানে এবি লাইনটা ম্যাগনেটিক এক্সিসের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা দেওয়া আছে। এখন আমাকে বের করতে বলছে কি, ট্রু বিয়ারিং। ট্রু বিয়ারিং মানে হচ্ছে ট্রু এক্সিস, স্ট্যান্ডার্ড নর্থ সাউথের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটাই বের করতে বলছে। সাথে একটা কথা বলে দেওয়া আছে ডিক্লাইনেশন। ডিক্লাইনেশন ব্যাপারটা কি, খেয়াল করে দেখো, ট্রু বিয়ারিং তো স্ট্যান্ডার্ড নর্থ অ্যান্ড সাউথ ফিক্সড, এইটার কোনো সেন্স নাই। ডিক্লাইনেশনটা হইতেছে এটাই যে কোনো একটা পজিশনে যখন আমরা কম্পাসটা ধরি তখন যেটার রেসপেক্টে আমরা মেজারমেন্টটা করতে চাই ওই কম্পাস স্ট্যান্ডার্ডের সাথে কতটুকু ডিফ্লেক্ট করলো, এইটাই ডিক্লাইনেশন। তো আমাকে এখানে বলে দিছে যে ডিক্লাইনেশন এত ডিগ্রি ওয়েস্ট। খেয়াল করে দেখি আমরা, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট, ওয়েস্ট এদিকে, তার মানে এই পোলটা ডিক্লাইন করছে এত ডিগ্রি ওয়েস্ট। সো যদি আমরা ফিগার এটা ড্র করি, এত ডিগ্রি, 7 ডিগ্রি 30 মিনিট। খেয়াল করে দেখো, এই নর্থ পোলের যে ডিক্লাইনেশন এখন যে এক্সিসটা তৈরি হলো এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি ম্যাগনেটিক এক্সিস। এখন আমরা রিয়েল এক্সিস পেয়ে গেছি, ম্যাগনেটিক এক্সিস পেয়ে গেছি। এখন খেয়াল করে দেখি, আমাকে বললো ম্যাগনেটিক বিয়ারিং অফ এ লাইন এ বি ইজ সাউথ থেকে ইস্ট। এটা খুব ইম্পর্টেন্ট কথা, সাউথ থেকে ইস্ট। আমরা একটু আগে দেখি সাউথ থেকে ইস্ট কোনটা, সাউথ থেকে ইস্টটা কি এটা নাকি এটা নাকি এটা নাকি এটা, এই ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে হবে। আমরা এখানে দেখলাম সাউথ থেকে ইস্ট, তার মানে এই কোঅর্ডিনেটের ব্যাপারটা। তাহলে এই কোঅর্ডিনেটের ব্যাপারটা যদি এখানে কাজ করে তাহলে আমরা দেখি কোনো একটা লাইন এ বি এর ম্যাগনেটিক বিয়ারিং, তার মানে ম্যাগনেটিক এক্সিসের সাথে উৎপন্ন কোণটা এত ডিগ্রি। আমরা খেয়াল করে দেখি সাউথ ইস্ট, সাউথ ইস্ট মানে হইতেছে এই দিক থেকে এই দিকে যেতে হবে। তাহলে খেয়াল করে দেখি যে এই দিক থেকে এদিকে যদি যাই তার মানে আমাকে বলা আছে এই কোণটা দেওয়া আছে, এই কোণটা কত, এই কোণটা হইতেছে 28 ডিগ্রি
30 মিনিট এখন খেয়াল করে দেখো যে এই যে এক্সিসটা এটাকে আমরা যদি একটু এক্সটেন্ড করে ফেলি এইটাই আমার সেই নির্দিষ্ট এবি লাইন আমরা এবি লাইন পেয়ে গেছি আমরা চাইলে এটাকে এবি লাইন এভাবে চিন্তা করতে পারি অথবা বলতে পারি যে ভাই আমার এবি লাইনটা এটাও হতে পারে কোনো প্রবলেম নাই এখন খেয়াল করে দেখো এই লাইনটার ম্যাগনেটিক বিয়ারিং যে পেয়ে গেছি তার মানে ম্যাগনেটিক এক্সিসের সাথে আমাকে বের করতে বলছে কি ট্রু বিয়ারিং খেয়াল করে দেখো জাস্ট কমন সেন্স ইউজ করো ট্রু বিয়ারিং যদি আমরা বের করতে চাই তাহলে কি বের করতে হবে ট্রু এক্সিসের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে ফিগারটা খেয়াল করি আমরা ফিগারটা খেয়াল করলে ইজিলি দেখতে পারি যে ভাই ট্রু এক্সিসের সাথে অ্যাকচুয়ালি এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে তার মানে খেয়াল করে দেখো এই যে কোণটা আছে এই কোণ আর এই যে কোণটা ডিক্লাইনেশন এই কোণটা যদি আমরা এখানে লিখতে পারি তাহলে খেয়াল করে দেখো আমার ট্রু বিয়ারিং যে ব্যাপারটা এই কোণ প্লাস এই কোণ সো আমরা একটা ফর্মুলা হিসেবে লিখতে পারি যে ভাই তাহলে আমরা বলতে পারি ট্রু বিয়ারিং সমান সমান আমরা লিখতে পারি ম্যাগনেটিক বিয়ারিং প্লাস ডিক্লাইনেশন সো এখানে ম্যাগনেটিক বিয়ারিং দেওয়া আছে 28 ডিগ্রি 30 মিনিট ডিক্লাইনেশন 7 ডিগ্রি 30 মিনিট সো এই দুটো যোগ করলে আমরা ইজিলি অ্যান্সারটা পেয়ে যাইতেছি 36 ডিগ্রি সো ব্যাপারটা হইতেছে পরীক্ষাতে যখন আসে এই কোশ্চেনটাতে কোথায় কোথায় ভেজাল ক্রিয়েট করতে পারে আমার কাছে মনে হয় তুমি যদি কোনোভাবে মানে আমরা যদি কোনোভাবে ম্যাগনেটিক বিয়ারিং ট্রু বিয়ারিং ডিক্লাইনেশন ব্যাপারটাকে ফিল করতে পারি আই মিন ড্রয়িংয়ে যদি একবারে বসাইতে পারি কাজটা খুব সোজা আমি নিজেই দেখেছি যখন আমাদের ক্লাসে টিচাররা এই টপিকটা পড়ায় টপিকটা খুবই সোজা ওনারা কেন জানি আমাদেরকে ট্রু বিয়ারিংয়ের কয়েকটা ফর্মুলা লিখে দেয় কীভাবে ট্রু বিয়ারিং সমান সমান ম্যাগনেটিক বিয়ারিং প্লাস ডিক্লাইনেশন আবার লিখবে ট্রু বিয়ারিং সমান সমান ম্যাগনেটিক বিয়ারিং মাইনাস ডিক্লাইনেশন এই ব্যাপারগুলো কোত্থেকে আসে সে চিন্তা করো এই ডিক্লাইনেশন ব্যাপারটা যদি ওয়েস্টের কথা না বলে এই ডিক্লাইনেশন এত ডিগ্রি ওয়েস্ট না বলে বলতো এত ডিগ্রি ইস্ট খুব ইজিলি আমরা ব্যাপারটা চিন্তা করতে পারি যেহেতু এত ডিগ্রি ইস্ট দেওয়া আছে তখন কি করবে এই বেসারা একটু ঘুরে যাবে এই বেসারা যদি ঘুরে যায় খেয়াল করে দেখি আমরা এই বেসারা ঘুরে গেল এখানে আসলো এখন আমরা যখন ট্রু বিয়ারিং বের করব ট্রু বিয়ারিং সারা জীবন এর সাথেই আই মিন ট্রু এক্সিসের সাথেই ট্রু বিয়ারিংটা আমাদেরকে বের করতে হবে এখন একটু খেয়াল করে দেখো ওই বেসারা যদি এইটা দেওয়া থাকতো তখন ম্যাগনেটিক এক্সিসের ব্যাপারটা প্রাইম দিয়ে আমি ডিনোট করলাম ম্যাগনেটিক এক্সিসটা এদিকে শিফট করে যেত সো তখন এই এবি লাইনের যে ব্যাপারটা এবি লাইনের এই কোণটা দেওয়া থাকতো এত ডিগ্রি সে এইটাই আমাদের 28 ডিগ্রি 30 মিনিট এখন তুমি খেয়াল করো ট্রু বিয়ারিংটা যদি বের করতে বলতো তোমাকে কোনটা বের করতে হতো অবশ্যই ট্রু এক্সিসের সাথে যদি আমরা বের করতাম এখন তুমি খেয়াল করে দেখো আমার এই কোণটা এটা যদি 28 ডিগ্রি হয় এইটা যদি 7 ডিগ্রি 30 মিনিট হয় তাহলে এইটা কত হওয়া উচিত ছিল অবভিয়াসলি বিয়োগ করা লাগতো সো এই ব্যাপারটা আমরা মাথা থেকে ঝেড়ে ফেলবো যে ভাই ট্রু বিয়ারিংয়ের কোনো ফর্মুলা নেই আমরা যে কাজটা করব সবসময়ের জন্য ইনফরমেশনগুলোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব বারবার বলতেছি তোমার এই গ্রাফটা ইন্টার বা এসএসসির বেসিক তুমি যদি গ্রাফটা একটু ভালো মতো ফিল করতে পারো দেখবা খুব সহজে এই টপিকটা আমরা আত্মস্থ করতে পারবো থ্যাংক ইউ গাইজ যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা